আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো, দেশের স্বার্থে সমঝোতা করতে সরকারের কিছু স্বাধীনতা থাকতেই হবে বললেন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। নাগরিকত্ব আইন নিয়ে পর্যবেক্ষণ প্রধান বিচারপতি। আজকের দিনে উত্তর পূর্বের কয়েকটি রাজ্য সন্ত্রাস কবলিত, ফলে দেশের স্বার্থে সমঝোতা করতে সরকারের কিছু স্বাধীনতা থাকতেই হবে। নাগরিকত্ব ইস্যুতে বুধবার এমনটাই পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের। নাগরিকত্ব আইনের ধারা 6-1 চ্যালেঞ্জ করে দায়ের করা রিট পিটিশনের শুনানির দ্বিতীয় দিনে প্রধান বিচারপতির পর্যবেক্ষণ, উত্তর পূর্বের কয়েকটি রাজ্য এখনো সন্ত্রাসবাদের মোকাবিলা করছে, ফলে জাতির স্বার্থে সমঝোতা করার জন্য সরকারকে কিছুটা স্বাধীনতা দিতেই হবে। প্রধান বিচারপতি বলেন, আমাদের অবশ্যই সরকারকে সেই ক্ষমতা দিতে হবে। নাম উল্লেখ না করে আমি বলছি, আজ উত্তর পূর্বের অনেক রাজ্য সন্ত্রাস কবলিত, জাতিকে বাঁচাতে প্রয়োজনে সমঝোতা করার জন্য সরকারকে সেই সুযোগ দিতে হবে আমাদের, জানান প্রধান বিচারপতি। সুপ্রিম কোর্টের 5 বিচারপতির বেঞ্চে শুনানিতে ছিলেন বিচারপতি সূর্যকান্ত, এম এম সুন্দরেশ, জেবি পার্দিওয়ালা, মনোজ মিশ্র। ধারা 6-এ 1955 সালের আইনে যোগ করা একটি অনন্য বিধান, 1985 সালের 15 আগস্ট স্বাক্ষরিত আসাম চুক্তির অংশ হিসেবে প্রণীত হয়েছিল। এদিন আবেদনকারী সম্মিলিত মহাসংঘের পক্ষে উপস্থিত সিনিয়র আইনজীবী শাম দিবান যুক্তি উপস্থাপন করে আদালতে জানান, 6-এ আইন লঙ্ঘন করে অবৈধ বিদেশিদের আসামে থাকার জন্য উৎসাহিত করে আসাম এবং অন্যান্য নিকটবর্তী প্রতিবেশী সীমান্ত রাজ্যগুলি একটি সমজাতীয় একক শ্রেণী গঠন করে। জবাবে প্রধান বিচারপতি জানতে চান, আইনটি রাজ্যগুলির মধ্যে বৈষম্য করবে, এই ভিত্তিতে সংসদ কি আসামে কলহ চালিয়ে যেতে পারে? সংসদ কি বলতে পারে যে আমরা একটি সংঘর্ষে জর্জরিত রাজ্যে শান্তি প্রতিষ্ঠার জন্য এটি করছি, নাকি আমাদের এই বিবাদ অব্যাহত রাখা উচিত, কারণ আমরা রাজ্যগুলির মধ্যে বৈষম্য কি করব? একথা বলে প্রধান বিচারপতির মন্তব্য, 1985 সালে আসামের পরিস্থিতি খুবই উত্তপ্ত ছিল, তখন হিংসা জর্জর ছিল রাজ্য, ওই পরিস্থিতিতে তখন এর সমাধান খোঁজা হয়েছিল। এর আগে কেন্দ্রীয় সরকারের পক্ষে সলিসিটর জেনারেল তুষার মেহতা সুপ্রিম কোর্টকে জানান, একজন সংসদ সদস্যের মতে প্রায় 5.45 লক্ষ লোক এই বিধান থেকে উপকৃত হয়েছেন। তিনি আরো স্পষ্ট করেছেন, ধারা 6-এ 2013 এর পরে কার্যকর হওয়া বন্ধ করে দিয়েছে। 2013 সালের আগে কতজনকে বিদেশি হিসেবে চিহ্নিত করা হয়েছিল সে সম্পর্কে একটি সরকারি জবাব চেয়েছিল বেঞ্চ। নাগরিকত্ব আইনের 6-এ ধারাকে চ্যালেঞ্জ করে আবেদনের শুনানি আজও চলবে। উল্লেখ্য, এই বিষয়ে দায়ের করা প্রায় শতাধিক আবেদন একত্রিত করে সুপ্রিম কোর্টের শুনানি চলছে। আসাম সম্মিলিত মহাসংঘ এবং আরো কয়েকটি সংগঠন আবেদনকারী হিসেবে রয়েছে। দেশের বাকি অংশের মতো আসামেও নাগরিকত্বের জন্য 1951কে ভিত্তিবর্ষ করার জন্য চাপ দিচ্ছে ওই সংগঠনগুলি। অন্যদিকে অন্যান্য দল রয়েছে যারা 1971 সালকে ভিত্তিবর্ষ করার জন্য চাপ দিচ্ছে। এর মধ্যে রয়েছে আসাম গণ পরিষদ, অল আসাম স্টুডেন্টস ইউনিয়ন, আমসু, AIUDF এবং অন্যান্যরা। বিভিন্ন আবেদনকারী ছাড়াও আসাম সরকারের অ্যাডভোকেট জেনারেল দেবজিৎ শইকীয়াও শুনানিতে অংশ নিতে শীর্ষ আদালতে উপস্থিত ছিলেন। উল্লেখ্য, আসাম সম্মিলিত মহাসংঘ গুয়াহাটি ভিত্তিক এক সামাজিক সংস্থা। 2012 সালের নভেম্বরে সর্বোচ্চ আদালতে একটি আবেদন দাখিল করে ধারা 6-এ চ্যালেঞ্জ করা হয় আসাম এবং দেশের বাকি অংশে অনুপ্রবেশকারী অবৈধ বিদেশিদের নিয়মিত করার জন্য বিভিন্ন কাট অফ তারিখের অনুমতি দিয়ে অন্যান্য ভারতীয় নাগরিকদের প্রতি বৈষম্য করা হচ্ছে বলে উল্লেখ করা হয়। 1971 সালের 24 মার্চের আগের ভোটার তালিকার পরিবর্তে 1951 সালের জাতীয় আদমশুমারি মতে জাতীয় নাগরিক পঞ্জির আপডেট নিশ্চিত করার জন্য সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ চাওয়া হয় ওই সংস্থার তরফে। 2014 সালের ডিসেম্বরে সুপ্রিম কোর্টে 13টি প্রশ্ন তৈরি করে ধারা 6-এর সাংবিধানিক বৈধতার বিরুদ্ধে উত্থাপিত বিভিন্ন সমস্যাগুলিকে তুলে ধরে এখানে আদালত বিশেষভাবে প্রশ্ন করেছে যে বিধানটি আসামের নাগরিকদের রাজনৈতিক অধিকার খর্ব করেছে কিনা। শীর্ষ আদালত আরও প্রশ্ন করেছে যে ধারা 6-এ অসমীয়া জনগণের সাংস্কৃতিক অধিকার সংরক্ষণের অধিকার লঙ্ঘন করেছে কিনা। সুপ্রিম কোর্ট আরও প্রশ্ন করেছে যে ভারতে অনুপ্রবেশকারীদের আগমন অন্যদের মধ্যে বাহ্যিক আগ্রাসন এবং অভ্যন্তরীণ ঝামেলা তৈরি করে কিনা। শীর্ষ আদালতের 3 বিচারপতির বেঞ্চ তখন সাংবিধানিক বেঞ্চে মামলাটি পাঠিয়ে দেয়। তৎকালীন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী এবং আসাম আন্দোলনের নেতাদের মধ্যে স্বাক্ষরিত এই চুক্তির উদ্দেশ্য ছিল অসমীয়া সংস্কৃতি, ঐতিহ্য এবং সামাজিক পরিচয় রক্ষা করা। অল আসাম স্টুডেন্টস ইউনিয়ন দ্বারা প্রাথমিকভাবে প্রতিবেশী বাংলাদেশ থেকে আসা অবৈধ বিদেশিদের চিহ্নিত ও নির্বাসনের জন্য 6 বছরের আন্দোলনের পর এই চুক্তি স্বাক্ষরিত হয়। ধারা 6-এ অনুযায়ী 1 জানুয়ারি 1966 সালের আগে আসামে বসবাসকারী বিদেশিরা ভারতীয় নাগরিকদের মতো একই অধিকার এবং সুবিধা পাবেন।
অপরদিকে হাইলাকান্দিতে পিএমওয়াই গ্রামীণের অধীনে 35,523টি গৃহ নির্মাণ হয়েছে বললেন সিইও। গত 30 মাসে রাজ্যে 12 লক্ষ গৃহ নির্মাণ সম্পূর্ণ। আসামে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের অধীনে এখন পর্যন্ত 16 লক্ষ গরিব পরিবারের নিজের ঘরের স্বপ্ন সার্থক হয়েছে। আসামে পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন বিভাগ সকলের জন্য বাসগৃহ সুনিশ্চিত করার লক্ষ্য পূরণের দিকে দ্রুত এগিয়ে যাচ্ছে। গত 30 মাসে রাজ্যে 12 লক্ষ গৃহ নির্মাণ সম্পূর্ণ হয়েছে। হাইলাকান্দি জেলায় প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের অধীনে 2016 সাল থেকে 35,523টি গৃহ নির্মাণ সম্পূর্ণ হয়েছে এবং গত 30 মাসে 29,238টি গৃহ নির্মাণ সম্পূর্ণ হয়েছে। হাইলাকান্দি জেলা পরিষদ কার্যালয়ের কনফারেন্স হলে জেলা পরিষদের সিইও জয়দীপ শুক্লা এক সাংবাদিক সম্মেলনে এসব তথ্য তুলে ধরে বলেন, জেলার গ্রামীণ এলাকার গরিব পরিবার সমূহের স্বপ্ন পূরণ হওয়ায় আমরা আনন্দিত। তিনি হাইলাকান্দি জেলার 5টি ব্লকের প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের গৃহ নির্মাণের সম্পূর্ণ তথ্য তুলে ধরে বলেন, আলকাপুর ব্লকে 10 মে 2021 সাল থেকে 5 ডিসেম্বর 2023 এই 30 মাসে 5,334টি গৃহ নির্মাণ করা হয়েছে। হাইলাকান্দি ব্লকে 5,487টি, কাটলিচুড়া ব্লকে 4,231টি, লালা ব্লকে 10,871টি এবং দক্ষিণ হাইলাকান্দি ব্লকে 3,315টি গৃহ নির্মাণ নির্ধারিত সময়ের মধ্যে সম্পূর্ণ হয়েছে। তিনি বলেন, বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের অধীনে নতুন গৃহ নির্মাণের জন্য সুবিধাভোগীদের নামের তালিকা গ্রাম সভা তৈরি করে হাইলাকান্দি জেলায় কাঁচা ঘরের সংখ্যা প্রায় 45,000। গৃহ নির্মাণের ক্ষেত্রে কেউ যদি কিস্তির টাকা পেতে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হন তাহলে বিডিও অথবা সিইওর সঙ্গে যোগাযোগ করতে পারেন। সিইও বলেন, গ্রামীণ এলাকায় সকলের জন্য গৃহ এই লক্ষ্য পূরণের জন্য গ্রাম উন্নয়ন মন্ত্রক 2016 সালের 1 এপ্রিল প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের সূচনা করেন। হাইলাকান্দি জেলা পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন বিভাগের পক্ষ থেকে জেলার 62টি গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের অধীনে প্রতিদিন 800টি গৃহ নির্মাণ সম্পূর্ণ করার লক্ষ্য স্থির করা হয়েছে। অপরদিকে হিন্দি বলের 3 রাজ্যের বিধানসভা ভোটে কংগ্রেস ধরাশায়ী হওয়ার পর লোকসভা ভোটে আসাম নিয়ে দলকে নতুন করে ভাবতে হবে বলে মনে করছে রাজনৈতিক তথ্যবিজ্ঞ মহল। রাজস্থান, মধ্যপ্রদেশ ও ছত্তিশগড়ের ভোটের ফলাফল বিশ্লেষণ করলে দেখা যায় ওই রাজ্যগুলির নির্বাচনে সাম্প্রদায়িক মেরুকরণ হয়েছে আর ভোটের সাম্প্রদায়িক বিভাজনের জেরেই আসামে কংগ্রেসের ধারাবাহিক বিপর্যয় চলছে। এই অবস্থা রাজ্যে অন্যতম বিরোধী দল এআইইউডিএফ কে বাদ দিয়ে লোকসভা ভোটে যে একলা চলো নীতি অবলম্বন করেছে কংগ্রেস, এতে আখেরে দলের কতটুকু লাভ হবে? উল্লিখিত 3 রাজ্যের ফলাফল দেখে এই প্রশ্ন উঠতে শুরু করেছে। এছাড়া স্থানীয় ছোট দল ও আঞ্চলিক দলগুলিকে গুরুত্ব না দেওয়ায় সাম্প্রতিক বিধানসভা ভোটে কংগ্রেসের ভরাডুবির অন্যতম কারণ বলে ইতিমধ্যে এআইইউডিএফ এর তরফে বিভিন্ন সংবাদ মাধ্যমে দাবি করা হচ্ছে। ফলে এ নিয়ে সাধারণ ভোটাররা নতুন করে যে চিন্তা ভাবনা করবেন তা অনেকেই মনে করছেন। তাই এই রাজ্যে কংগ্রেসের উপর নতুন করে চাপ আসতে শুরু করেছে। এআইইউডিএফ এর সঙ্গে আঁতাতে গেলে সংখ্যাগুরু ভোটে প্রভাব পড়বে ধরে নিয়ে আসামে লোকসভা ভোটের যে কৌশল রচনা করছে কংগ্রেস, এ নিয়ে এখন সংশয় দেখা দিয়েছে। প্রশ্ন উঠছে, রাজস্থান, মধ্যপ্রদেশ ও ছত্তিশগড়ে তো এআইইউডিএফ এর মতো কোনো সংখ্যালঘু প্রভাবিত দল ভোটের ময়দানে ছিল না, তাহলে সেখানে কি করে হারলো কংগ্রেস? আর এই প্রশ্নকে সামনে রেখেই আসামে কংগ্রেসকে চাপে ফেলতে চাইছে ইউডিএফ। তাই 5 রাজ্যের ফলাফল সামনে আসতে ইউডিএফ এর সেকেন্ড ইন কমান্ড বিধায়ক করিমউদ্দিন বড়ভূইয়া কংগ্রেসের জোরদার বিরোধী স্থিতিকেই দায়ী করছেন। ইন্ডিয়া জুটে থাকলেও বিশেষ করে হিন্দি বলের 3 রাজ্যে জোট সঙ্গীদের কোনো পাত্তাই দেয়নি কংগ্রেস। একইভাবে বাস্তবের সঙ্গে কোনো সঙ্গতি না রাখে কংগ্রেস যে রাজনীতি করে তার জন্য এই বোরাডুবি হয়েছে বলে দাবি করেন করিমউদ্দিন বড়ভূইয়া। তিনি এও জানান, আসামে শুধু ইউডিএফ কে টার্গেট করে কংগ্রেস যে রাজনীতি করছে এর ফল তাদের ভোগ করতে হবে। এদিকে রাজনৈতিক তত্ত্ববিজ্ঞ মহল মনে করছে 5 রাজ্যের বিধানসভা নির্বাচনের পর হিন্দি বলয়ের 3 রাজ্যের গেরুয়া দল এককভাবে ক্ষমতা দখল করায় আসামেও শাসক দল রীতিমতো উজ্জীবিত। এই অবস্থায় করিমগঞ্জ, ধুবড়ী ও নগাঁও ছাড়া বাকি 11 লোকসভা আসনে বিজেপি যে আগাম জয়ের ঘোষণা দিয়ে আসছে তা বাস্তবে পরিণত হলে আশ্চর্যের কিছু থাকবে না। বাকি রইল 3 আসন, আর এই 3 আসনে সংখ্যালঘু অধ্যুষিত। এর মধ্যে ধুবড়ী সরাসরি এআইইউডিএফ এর দখলে রয়েছে আর বাকি 2 আসন কোনো অবস্থাতেই ইউডিএফ এর প্রভাব মুক্ত নয়। ফলে ওই 3 আসনে ইউডিএফ কংগ্রেস দুদল শক্ত প্রার্থী দিলে ও ভোট ভাগাভাগের জেরে বিজেপি ফায়দা তুলতে পারে। এই অবস্থায় ইউডিএফ যখন আগে থেকে এই জোটে সামিল হতে চাইছে তখন এ নিয়ে কংগ্রেস নেতৃত্বকে নতুন করে ভাবতে হবে। আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।